মদিনা মদিনা আসে কো মোমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কো মোমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে নবীর প্রিয় সাহাবি হযরত আবু নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে হে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মোমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মোমিনের ঠিকানা হাতরো আহা জালালুদ্দিন সুয়ুতি পশাতর বার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখেল নবীজি এত বার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মোমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মোমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হইও হো না নবীর দেওয়ানা ঐতিহ্যবাহী খান্দুরার কিবিয়া দরবার শরীফের বার্ষিক উরুস মুবারকে চলে আসার জন্যে বিশেষভাবে আহ্বান করছি। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের জায়গা হচ্ছে না, অনেক মানুষ প্যান্ডেলের বাইরে কুয়াশায় কষ্ট করছে। আমি এটাও শুনেছি মা বন্দির প্যান্ডেলের জায়গা হচ্ছে না, রাত্র আড়াইটার সময় হাজারো হাজারো মানুষ ঐতিহ্যবাহী খান্দুরা রকিবিয়া দরবার শরীফে আমরা এসেছি নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য নয়, বরং আমাদের মাঝে আওলাদ রাসূলের পক্ষ থেকে ব্যাটারি চার্জ করার জন্য। আমরা ওলি হতে চাই না, আমরা ওলির গোলাম হয়ে থাকতে চাই। আজকের মাহফিলে যারা এসেছেন শুকরিয়া তান, সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রজেক্টর চলে গেছে, মেহরবানি করে ঠিক করে দেন। সালাতু ওয়াসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم وعلى آل سيدنا. আমার নবী যদি
না হয়তো আল্লাহ প্রকাশ হতো না, আমার নবী হইল আল্লাহর সাক্ষী, পাক কোরআনে বর্ণনা আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে, সময় থাকতে মুর্শিদ ধরে, পথ করে নাও সাধনা আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, এখন বাবিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে, কন্যা কন্যা ও ওই এখন বাবিলে কি হবে গো যাহ বার্তা, এই কথা আর জোরে গঞ্জিত না, যাহ বার্তা ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গু, ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গ যাহ বার্তা হইয়া গেছে। আয় হাই কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে আমাই, কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গু, ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গ যাহ বার্তা হইয়া গেছে। জোরে বলো এখন ভাবিলে কি হবে গ যাহ বার্তা, ঠিক না বেঠি? ঐতিহ্যবাহী খান্দোরা রকিবিয়া দরবার শরীফের পীরে কামেল মুর্শিদ বড় শাহ সৈয়দ রকিব হোসেন ফাগলা সাহেবের মুজাররদে খান্দোরা রহমতুল্লাহ আলাইহি ও পীরে কামেল আউলাদ রসুল মুর্শিদ বড় হক শাহসুবি সৈয়দ আইনুল হোসেন আন্নু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক ওরুস মুবারকের মজ্জবে ওলি কামেল শাহ সৈয়দ গোলাম জাহাঙ্গীর রহমতুল্লাহ সাহেব বাড়ির মাজার সংলগ্ন পরিবর্তিত ময়দানে মুহতি ওরুস মুবারকের সম্মানিত সভাপতি পীরে কামেল আল হাজ সৈয়দ আজাদ ইবনে আক্তার সাহেব, সভারত্ন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সৈয়দ তাজাম্মুল হোসেন ইকবাল সাহেব, সহসভাপতি আউলাদ রসুল পীরজাদা সৈয়দ সরোয়ার হোসেন সাহেব, পীরে কামেল আল হাজ সৈয়দ দস্তগীর সাহেব সার্বিক ব্যবস্থাপনায় আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব পীরজাদা পীর সৈয়দ সাজিদুল হোসেন নরমান সাহেব, গদ্দিনিসীন সৈয়দ ঐতিহ্যবাহী খান্দোরা রকিবিয়া দরবার শরীফ, মাহফিল পরিচালনায় পীরজাদা সৈয়দ মহিউল হোসেন সেমন সাহেব, আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন, বিশেষ করে মাওলানা কারি আলী আহমদ সুনিয়াল কাদেরী সাহেব, আলহাজ মাওলানা মুফতি রুকনুজ্জামান উরমানি সাহেব, সদ্দা আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের সাজ্জাদান হোসেন হযরতুল আল্লামা মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদিক পুরী সাহেব মাতাজিল্লাহ আলী সহ ও মুবাল্লিগিন ওলামায়ে কেরাম ঐতিহ্যবাহী খান্দোরা রকিবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ, মুরিদানা শিকিন জাকিরিন দূর দূরান্ত থেকে অন্যান্য পীরের মুরিদরাও আসছেন, আইছে না
অনেক মা বোনরা তো প্রচুর আসছে, সবাই শুকরিয়াতান মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্যে শুকরিয়া জান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় আড়াইটা টাইম ওয়াজ করা বহুত কঠিন ব্যাপার। কুমকুম ইয়া হাবিবি কামতা নাম আর শামস ওয়াল কামারু লায়া নাম, উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাইবে, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি মানুষ হয়ে কেন ঘুমাবে? তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি। বাবারা আমার, এমনই একটি সময় আজ আমি আপনি এসেছি যে এই সময়টা হলো দোয়া কবুলের সময়, ঠিক কিনা বলেন? আমি সেদিন গাড়াও এসেছিলাম, চিলেননি আপনারা কেউ? গাড়াওকে জান নাই আপনার অনেকে? কে কে ছিলেন হাত তোলেন তো দেখি। মোটামুটি অনেকে গাড়াওকে ফ্রেন্ড, তাই না? আরে বাবা রে, এদ আছে নিও? আচ্ছা ঠিক আছে, হাত নামান। আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি একটু হাত তোলেন, সবাই খুশি? বাবা লাইটটা একটু ঘোরাই দাও তো দেখি কে কে আছে, আমি তো দেখি না পিছনে কিছু, একটা স্লোগান দেন না ও। সবাই কি খুশি না বেজাত? আর জোরে বলুন খুশি না বেজাত? বাবার আমার, এটা হলো পবিত্র মেরাজের চাঁদ, কথা ঠিক কিনা? আঙ্গুদেশের কিছু মৌলবি আছে, এরা মেরাজের ওয়াজ করে না, কারণ মেরাজের ওয়াজ না করার পিছনে একটাই কারণ, আমার নবী যে নূর এটা মানতে হইব, ঠিক কিনা বলেন? এই জন্য মেরাজের ওয়াজ করে না, শুধু এতটুকু কয় ফাসক্ত নামাজ আনছে তোমরা ফইরো, কিন্তু মেরাজের ভিতরে যে কত বড় রহস্য এটা তারা বলতে নারাজ। আবার কিছু মৌলবি আছে যারা কারবালার ওয়াজও করে না, কারবালার ওয়াজ করতে গেলে আমার নবী যে গায়েব জানতেন তা মানতে হবে, এই জন্য তারা করে না, করলেও আংশিক করে। আর আমরা সুন্নিরা এই সমস্ত বয়ানগুলো প্রেমের সাথে করে থাকি। মেরাজ যে কি এই জিনিসটাই বুঝতে চায় না। মেরাজ মানে হলো সাক্ষাৎ। মেরাজ মানে কি? সাক্ষাৎ। মেরাজ মানে হলো নিকটবর্তী। আমি কই না, আল্লাহ কয়, সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কব কাউসাইনি আও আদনা। বড় করে এখন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। রাত্র বেশি আমার লাগিয়া বেশি সমস্যা নাই, রাত্রে যখন বেশি হয় প্রেমের ভাব আরো কঠিন হয়, ঠিক না বেটি? প্রেমের বিষয় তো লাগাই দিয়ে গেছই, কথা কন ঠিক না বেটি? আর আমি এলাম নিশিরাইতে, ঠিক না বেটি? অনেক কয় নিশিরাইতে একজন, এই আজকে তাবারক এক পাগলা তাবারক বানাই দিয়েছে, আমি আওয়ার সময় কা হুজুর নিশিরাইতে কই তুই? আমি কার ইডে কি তার ইডে কোন কোন জগতে বললাম রে? যাই হোক বাবার আমার, আজকে কি শেষ বেলা একটু জিকির হইব ইনশাল্লাহ? তাইলে আমি ফাঁকে দেয় একটু মেরাজের ঘটনাটা একটু কইয়া লাই, মানে বেশি লম্বা না, মেন মেন কথাগুলো কইয়া তরিকতের উপরে একটু ঐতিহ্যবাহী খান্দরা রকিবিয়া দরবার শরীফের একটা স্মৃতি রাখিয়া দিয়া যাই।
বাঁচলে দেখা হবে ওয়াজের ময়দানে, মরলে দেখা হতে পারে রসুলের পাকের কদমে, ঠিক কিনা বলেন? মেরাজ কি বলছিলাম, আল্লাহ ডাক দিয়ে কয় নবীর মধ্যে একজন নবী আসিন, গরম নবী, নামটা কি ও? মুসা নবী। কোন নবী? মেরাজের ঘটনা আসলে মূলত ঘটনা না, এটা একটা চেতনা। কারবালার ঘটনা মূলত ঘটনা না, এটা হলো একটা চেতনা। যারা চেতনা বোঝে না এরা কোনোদিন কারবালার রহস্য বুঝবে না। যারা চেতনা বুঝে না তারা কখনো মেরাজের ঘটনা বুঝবে না, ঠিক কিনা বলো? আমরা সুন্নিরা সাফার জোরে কথা কই না, দলিলের জোরে কথা বলি। আজকে আমি দিনে মাহফিল করছিলাম কমলগঞ্জ, ওই শমশেরনগর, ওই যে, এরপরে রাত্রে মাহফিল করছিস বাহুবল, এরপরে আইসি এখানে খান্দোরা, আবার কালকে দিনে মাহফিল, তিনটা মাহফিলই সিলেট। এইভাবে প্রতি রাত্রে মাহফিল করতেছি, এক বেড়া আমার কো হুজুর যেইভাবে ওয়াজ শুরু করছেন তিনটা চারটা করে, বেশি দিন লাস্টিং করতেন না। আমি কি কিছে কন্যা এইরকম ভাবে বয়ান করলে বেশি দিন বাঁচতেন না? আমি তারে কইলাম, মাশাল্লাহ, আপনি আজরাইলে দায়িত্ব কোন দিন থেকে পাইছো? কেউ কথাটা ঠিক আছে নিও, হায়াত দেওয়ার মালিককে আমি কি তো গাঞ্জা খাইতেছি, সুদ খাইতেছি, আমি মালিকের প্রেমের গান গাইতেছি, তো হিসাবে তো মালিকের রহমত আমার উপর বেশি থাকার কথা। তো এ যে আমার সাথে উল্টা ওয়াজ করে রে, জুতাটা করে, এ যে আমার সাথে উল্টা ওয়াজ করে, মালিকের প্রেমে যদি গলাটা ভাঙ্গা জায়গা অসুবিধা আছে, ও ভাঙ্গা গলা জোড়া লাগাইব। কে কি কসম, কি তা কইতাম রোহিঙ্গাডিরে, এটা ইমানের বাজারে সবচেয়ে বড় বেজাল এইগুলা। যারা ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ না কইরা বরং বন্ধ করে দেওয়ার পরামর্শ দেয়। আরে বেড়া নবীর সান গায়া যদি কালকে সাইড দিয়া মরিয়া যায় আমার কোনো দুঃখ নাই, কথা কন্যা কি লেগে? আর মুনাফিকের জিন্দিগি আমার 40 বছর কোনো দরকার নাই, হায়াত বড় অল্প, পৃথিবীতে বেশি দিন থাকার জায়গা না। আমি যেমন চলে যাব আপনি চলে যাবেন, তবে যাওয়ার মতো যান, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ দেন। মেরাজ, নবীর মধ্যে একজন নবী, মুসা নবী। কোন নবী? গরম নবী না নরম নবী? আজরাইল আইছে, মুসা নবীকে আজরাইল কিল্লে গিয়েছে, ক তোমার রুহ ওটা কবজ করতাম আইছি। মুসা নবীকে দূরের থেকে কি রুহ কবজ করেন যাবো? কাছে নাই বাইন, যেই মাত্র কাছে আইছে বাওয়াত্রা গুড়ায় একটা তাফরা মারছে আজরাইলের চোখ ফলাই দিস। মুসা নবী যাই হোক আল্লাহ নিচে দো, এখন ঠিক আছে, কেমন হইলো? কেমন কেমন এম 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 লাগে, আমার যত কেমন মনের ভাবনা লাগবে তত আমার ওয়াজ করতে মন চাই না, ঠিক আছে? মাশাল্লাহ, এ লেগে গেছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা শরীরটা একটু ইজি করে নো বাজান, জীবনে তো বহুত ঘুমাইছেন আজকে ধর না ঘুমাইবেন, কথা কন ঠিক নিও? মুরব্বীরা যদি বই হবে আসতে পারে ওয়া শুনতে পারে, ফুলামান কিন্তু ঘুমাই গেছে করে, তোরার খাওন যে কি আছে এইটা আমি জানি ইনশাল্লাহ, ওই বনে চিন্তা করেন না, ওই বনে যা থাকে কপালে কথা হবে সকালে। আল্লাহ তুমি জান না শুন না, এমন একটা নবীর কাছে পাঠাইছো, আমি গেছি নবীর রুহ কবজ করতাম, নবী উল্টা আমার রুহ কবজ করবার লাগে গেছে। আল্লাহ ঠিক আছে আজরাইল আবার যাও, কো আল্লাহ মাফ চাই আমি আর যেতাম। এই মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তোমার সঙ্গে আমি একটু দেখা করতাম চাই, হেলো হেলো আর ভাল লাগে না গো আল্লাহ, কত কথা শুনতাম। আমাদের সাথে দেখবেন ফুলাবান আছে না, টেহার মধ্যে যদি মোবাইল নাম্বারটা পা, হ্যাঁ রাত্রেবেলার মোবাইল নাম্বার একটা ফোন দিব, ফোন দেওয়ার পর যদি দেখে যে হ
হ্যালো কে বলছেন? যদি পুরুষে বলে, বেড়া যদি বলে, ওর বাবারই লাইকালে। আর যদি বলে হালা কেডা বোরা বিড়ি যদি ক, এটা হইতো না। হ্যালো কে বলছেন? যদি শুধু এই কথাটা ক, লাগছে কেরে ফুলাফান। ঠিক আছে কথা আমার, এখন রাখা দি, পর আবার এই নাম্বারটা দিয়ে রাত্রে আবার ফোন দে। কেরে লুচু আসি রে কিছু ফুলা ভান। হ্যালো হ্যালো আর মজা লাগে না। লাস্টে কো আপনি ইমু সালাম নি দেখবার লাগিয়া, কি করবার লাগিয়া, দেখবার লাগিয়া মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কো, কথা কইতাছে কথা কইতাছে, লাস্টে কো আল্লাহ আমার মন চাইতেছে তোমার একটু দেখতাম। এটা তো প্রেম, প্রেম কি প্রেম, প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, ঠিক কি না বলেন? তো প্রেমটা তো দুই প্রকার বাবা, একটা হলো দুনিয়াবী প্রেম, যেই প্রেমে অনেক সময় গোনা হয়, অনেক সময় সওয়াব হয়, যেই প্রেমে আল্লাহ খুশি রসুল খুশি সেই প্রেমটাই সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? বাবার আমার বেশি লম্বা না, আমি মাত্র ঘড়ি কাটাতে এক ঘন্টা কথা বলবো, চোটা 40 বাজে না এখন, বললো না এখন মোটামুটি সারা রাত কই বাগানে একটু হরে গে বাজে বাজে গে, এটা আমি বুঝি তোমরা যে কি বলতে চাও আমি বুঝি এগুলা, ঠিক আছে? তোমরা তো এমন ভাবে কথা কইতেছো মনে হয় আজকে আমার কিন্না লাইছো আর কি, এরকম ধারণা করো না, আমি যে কোনো মুহূর্তে একটা দৌড় দিব। আর হুর বাড়ির কাছে ওই হুর বাড়ির নোয়াপাড়া, রাস্তাটা কি রে আপনারা কই রাস্তা আছে আসুনি সবাই, আচ্ছা ঠিক আছে থাকলো তোমরা কিন্তু লয়ে যাও। আবার আমার একটু শরীরটা একটু ইজিতে সিনিয়র, আচ্ছা ঠিক আছে এবার একটু ওয়াজ ঢুকি বাজান। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তোমারে দেখতাম সাই, আল্লাহ কয় আমার দেখা সম্ভব না, ও আল্লাহ এর পর বারে যেতাম না দেখতাম সাই, আল্লাহ কয় ঠিক আছে তাহলে কালকে আয়ো। পরে কালকে যখন গেছে জুতাগুলা লইয়া তুর পাহাড় উড় তুলেছিল, আল্লাহ কয় তোমার তো সাহস কম না, তুমি জুতা লইয়া আইসো আমার দেখবার লাগে তুর পাহাড়ে উঠবা, জুতা দিয়ে খুললা উঠো। মুসা নবী জুতা খুললা তুর পাহাড়ে উঠছে, হ্যাঁ 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের জিলিক মারছে। তাফসিরের মধ্যে এভাবে আসছে জাররা কাকে বলে, জাররা পরিমাণ নূরের জিলিকটা আসলে জাররাটা কি, সুয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিয়া একটা ভাগের নাম হলো জাররা। কি সুয়ের মাথা রেখে 70 ভাগ করলে খুঁজে পাওয়া যাবে? এটার নাম হলো কি জাররা, এটার নাম কি জাররা, জি অসুবিধা জান সেই রেখান দোয়া করেন। এবার কয় জাররা, জাররা পরিমাণ নূরের জিলিক মারছে তোর পাহাড়ে, মুসানবী বেহুশ হয়ে গেছে। একটু পরে জিগে আল্লাহ আমি কই, ক তুমি আছো তোর পাহাড়ে, ক তোর পাহাড়ে এই অবস্থা কি লেগিয়া, ক আমার নূরের তাজাল্লিতে তোর পাহাড় লয় হয়ে গেছে। কি বুঝাইতাম রে মেরাজকে, আর এক বুঝাইয়া দিয়া যাই, বুঝাই দিয়া যাই, কথা কয় না কথা কয় না কথা কয় না। মুসানবীরে তুর পাহাড় দিয়ে জাররা পরিমাণ নূর জিলিক মেরে দিছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? ইংলিশ কইলে অনেক ফুলাফান হাসে, তাহিরি ইংলিশ ক, আমি কি অশিক্ষিত কেউ? কত বছর আগে ইসলাম? 13 সালে ইসলাম। এই পর্যন্ত আপনাদের সাথে রাস্তাঘাটে ওয়াজে মাহফিলে কোনোদিন কি কোনো বিয়াদবি করছি? এবং আমার চলার গতির ভিতরে আজ পর্যন্ত কেউ মন্দ বলতে পারছে? পৃথিবীতে কেউ থাকবে না, তোমার ব্যবহারটাই থাকবে। আরে বিল্ডিং তো ছাতা, টাকা তো হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। তুমি মারা গেল তোমাকে মানুষ স্মরণ করবে যদি তোমার ব্যবহারটা ভালো থাকে, ঠিক কিনা বলো? গভীর মনোযোগ, মুসানবী বেহুশ হয়ে গেছে। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে,
আর হাবিব হলো তিনি যিনি বিছানায় ঘুমায়া থাকে স্বয়ং আল্লাহ দেখা দিতে চাই। এ ওয়াজ অনেক উপরের ওয়াজ, তিনটার পরে এই ওয়াজ চলে না, তিনটার পরে চলে সম্মান। কিন্তু এই ওয়াজ গুলা অনেক ব্যাখ্যামূলক বয়ান, দশটায় বা আটটায় বলার সময় এগুলা। কালিমুল্লাহ হলো তিনি, মুসা কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে খোদার নূরের তাজাল্লিতে জ্বলে গেছে তুর পাহাড়। আর হাবিব হলো তিনি যার কাদের উপরে মেরাজে যাওয়ার পরে আল্লাহর নিজের কুদরতে হাত রাখছেন। ওরে বাপরে বাপ, ভাবতেই পারি না কি মেরাজ স্টেজে কি জিনিস, বুঝতে আমি পারতেছি না আজ পর্যন্ত। এই ব্রেইনই দুঃখে না, আল্লাহর কি কোনো আকার আছে? কথা কয় না এই ছেলে, আল্লাহর কি কোনো আকার আছে? আকার আছে বললে কি ইমান থাকবে? তো নবী মেরাজে গিয়ে দেখলো না কিটা, নবী আল্লাহর দেখে নাই কইলো ইমান থাকতো না, আল্লাহর আকার আছে কইলো ইমান থাকতো না। মানে কিতা কি যে কইতাম এ বেদরা বুঝি না। ও দুটাই সঠিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসা তুমি তুর পাহাড়ে আসো, যাওয়ার পরে জুতাটা খোলার জন্য বললেন আমার আল্লাহ। কিন্তু আমার নবী আরশে আজিমে গেলেন, জুতা খুলতে গেলেন, আমার নবী কয় ও বন্ধু আপনি কালিমুল্লাহ নন, আপনি বলেন হাবিবুল্লাহ, আপনার জুতা মুবারকের ধুলা দিয়ে আমার আরশে আজিমকে ধন্য করে যান। কি বাসাই বলবো, কেমনে বুঝামু আল্লাহ নবীরে কত মহাব্বত করে। তুর পাহাড়ে মুসা নবী লয় হইয়া গেল, কিন্তু আমার নবী আল্লাহর দিদারে গেলেন, আমার নবীর একটা পশম কিছু হয় নাই, প্রমাণ হইয়া গেল আমার নবী কাহারো মত না। ঠিক কি না বলো? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল জান্নাতের ভিতরে যাও, যাইয়া দেখবে একটা গাছ আছে, গাছের মধ্যে চারটা ডালা আছে, একটা ডালার মধ্যে সিদ্দিকে আকবরের নূর, আর একটা ডালার মধ্যে ফারুকে আজমের নূর, আর একটা ডালার ফুলের মধ্যে ওসমান জুন্নুরাইনের নূর, আর একটা ফুলের মধ্যে হযরতে মওলা আলীর নূর। এটা হলো এক রেওয়ায়ত। আর এক রেওয়ায়তে পাইলাম ওই একটা ফুলের মধ্যে আছে মওলা আলীর নূর, আর একটা ফুলের মধ্যে আছে খাতুন জান্নাত মা ফাতেমার নূর, আর একটা ফুলের মধ্যে আছে হযরতে হুসাইনের নূর, আর একটা ফুলের মধ্যে আছে হযরত ইমাম হাসানের নূর, আর মাঝখানে একটা ফুল আছে ওই ফুলের মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের নূর। এই হলো পাক পাঞ্জাতন। ওই সাজিরাতুল ইয়াকিন নামক গাছের গুড়াই এমন একটা পেয়ালা, এই পেয়ালার উপরে আমার নবীর জামা মোবারক গুলো আল্লাহ রাখলেন। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তুমি যাইয়া ওই জামা মোবারক গুলা নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীর তুমি দুলার মতো সাজাই আমার দিদারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেইটের মধ্যে গেল, যাইয়া দেখতেছেন জান্নাতের গেইটে একটা ফেরেশতা দাঁড়াইয়া রইছে, যেই ফেরেস্তাটা হলো জান্নাতের দারোয়ান। ওই ফেরেস্তাটা ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। মেরাজ মানে কি তারে? এ আমার যুবক ভাই, এবারে দুয়ান ডাক দিকে জিবরাইল কেন আপনি জান্নাতের গেইটে এসেছেন? কই তুমি কি জানো না
আমার আল্লাহ তার মহান রবের দিদার দিবে বন্ধুর সামনে। আল্লাহ বলেছেন জান্নাতের ভিতর থেকে জামা মোবারক গুলো নিয়ে বন্ধু নবীর কাছে যাওয়ার জন্য। এবার জিব্রাইল আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে ঢুকলো, দেখতেছেন আমার নবীর যেই পোশাক মোবারক আছে, এই পোশাক মোবারকের চতুর্পাশে গইরা গইরা 70,000 ফেরেশতা আমার নবীর উপরে দরুদার সালাম পড়তেছে। লাইটটা মাঝে মাঝে ঘুরাইও আমার যুবক ভাইয়েরা। এবার যেই মাত্র জিব্রাইল এই যে এমন ভাবে যখন জামা মুবারকের মধ্যে ধরতে গেল, 70,000 ফেরেশতা একটা চিৎকার মাইরা কই, জিব্রাইল তুমি কি করতেছো, জামাগুলা কেন নিয়ে যাইতেছো? যেদিন থেকে শুনছি জামাগুলা আমার নবীর জামা, জীবনে কোনোদিন নবীকে দেখি নাই, এই জামাগুলা দেখা দেখা তাওয়াফ কইরা দুরুদ পইরা পইরা নবী দেখার জ্বালানি পাইতাছি। ওরে কি দিয়ানি বাইরে জালা কতরিন, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও আমার জালা রে জালা কি দিয়া আনি ভাই। দুইটা হাত তুইলা বলো, দুইটা হাত তুইলা বলো, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনে ভাই, পীড়িতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া এনি ভাই। এই সবাই দয়ালের প্রেম জালা কি দিয়া এনি ভাই, পীড়িতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া এনি ভাই। একটা জবান কষ্ট হইতেছে, কথাগুলো বোঝার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা ও বন্ধুরি, এবার জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র জামা মুবারক গুলো ধরল, ফেরেশতারা বলে জিব্রাইল নবী দেখি নাই, নবী দেখার জ্বালানি পাইতাছি গো জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম বলে ও ফেরেশতারা চিন্তা করো না, যে নবীরে কোনদিন তোমরা দেখো নাই, ওই নবী এই জামা মুবারক পইরা তোমাদের মাঝে আসতেছে, তোমরা অপেক্ষা করো গো আল্লাহর প্রিয় হাবিব আসিতেছে। ওরে এই কথা শুনিয়া সবাই আনন্দে দুলিতেছে, তোমরা অপেক্ষা করো গো আল্লাহর প্রিয় হাবিব আসিতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নাসিরনগর একটা টেইলারের নাম কোন? নাসিরনগরের একটা টেইলারের নাম কোন? মনির টেইলার কিংবা মামন টেইলার, অনেক জায়গা থাকে বন্ধু টেইলার,
অনেক জায়গা থাকে ওকে টেইলার, ঢাকায় আছে সানমন টেইলার, কত টেইলার কত জামা বানাই, কত টেইলার কত পাঞ্জাবি বানাই, কত টেইলার কত পায়জামা বানাই, আরে কত টেইলার কত বোরকা বানাই, কিন্তু আমার নবীর মেরাজের পোশাক গুলো আল্লাহ দুনিয়ার কোন টেইলার দিয়া বানাই নাই। কোন রঙের জামাটা বন্ধুর গায়ে লাগাইলে বড় সুন্দর লাগবো, এটা পছন্দ করেছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ বলেন, কলজাটা ফাইটটা যায় এই কথাটা কইলে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফিটিং কইরা পাঞ্জাবিটা বানাইল, কেমন ফিটিং কইরা জামাটা বানাইল, এই মাপটা পৃথিবীর কেউ নেই নাই, এই মাপটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি মাপ। এমন একটা সুন্দর জামা ওয়াস্ত করতে মনে চাই সবগুলা। আজ থেকে 9 বছর আগে কইছিলাম আল্লাহর 3000 নাম, 1000 জানে ফেরেশতারা, আর 1000 আছে নবী রাসূলদের মাঝে, কত হইল 300 আছে তাওরাতে, 300 আছে জবরে, 300 আছে ইনজিলে, 99টা আছে কোরআনে, হিসাব মিলায় ফাইলাম 2999টা। আর একটা নাম কই, 9 বছর আগে বলছিলাম কত মুফাসসিরা তাফসির করে আমারে নামটা বলতে পারে নাই, আজ থেকে 11 বছর আগে বলছিলাম আল্লাহ নবীর মেরাজে নিল, এই এই বাহন দিয়া নিল, নবী আইল কেমনে, আজকে খান্দরা দরবারে বইলা যায়, ঐতিহ্যবাহী খান্দরা রকিবিয়া দরবার শরীফে বলে যায়, আল্লাহ দে জামা গুলা দিয়া পাঠাইল, জিব্রাইল রে দিয়া নবীরে জামা পরাইল, নবী জামা পইরা মেরাজে গেল, মেরাজ থেকে আবার আসলো। আমার প্রশ্ন হলো জামাটা কি আল্লাহ রাইখা দিছে নাকি নবীর কাছাতে দিয়া দিছে, যদি দিয়া থাকে জামাটা আছে কই মৌলবী সন্ধান দাও। মাথা নষ্ট হনি, মাথা এলেমেলো হয়নি, এই জন্য বলছি মেরাজ বড় কঠিন। আল্লাহ নিজে জামা বানায় রাখলো, জামাটা পরাইয়া কি আবার রাইখা দিল নাকি বন্দর সঙ্গে দিয়া দিল, দিয়া দিলে জামাটা কোন দেশে আছে সন্ধান দাও। কসু বুঝতো না কি তা কই, কসু বুঝতো না, মেরাজ মানে হেরা ওয়াস করে, ফাঁসক্ত নামাজ আনছে তোমরা ফাঁসক্ত নামাজ পড়ো, এদেরই মেরাজ শেষ। জিব্রাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারক গুলা লইল, লইয়া যেই মাত্র রওনা দিব আল্লাহ ডাক দিয়ে কয়ে জিব্রাইল তুমি যাওয়ার সময় 70,000 লাইট লইয়া যাও। ও আল্লাহ কেন আমি বলি না, আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা সৈয়দ জুবায়ের কামাল বিশ্বাসের আগমন, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, মাহফিল থেকে এই মাত্র আইসাই ডাইরেক্ট স্টেজ আসছেন, আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুক। আমি আর কিছু পারছি না, না পারছি, কিন্তু জুবাইর কামাল বিশ্বাসের সাথে আমার ড্রেসটা মিলছে, কথা কর ঠিক নিও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, আমিন কর। এই বাবু, এই বাবু খাইছো, সরো এদিকে যাও, তারপর গাছিনি। আচ্ছা ঠিক আছে, আমার পরে প্রধান অতিথি আইব, তাবার উৎসাহ, উনি এখন প্যাকেট বন্দি হচ্ছে,
একটু পরে কাঁধে ভর করে আসবে, এরপরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবেন। মারহাবা, তাবারুকে বরকত আছে না নাই? আর ওদের তাবারুকে বরকত আছে না নাই? ও গো যারা জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে মুরুশি দিবিনে, ঠিক না বেটি? মেরাজ বুঝব মৌলবীরা, মেরাজের ওয়াজ তো মৌলবীরা করে না, কিরে জানেন নি? মেরাজের ওয়াজ করলেই তো নবীরে নূর মান তুইব, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, কয় হাজার লাইট, জিব্রাইল কয় আল্লাহ গো আমি কেন লাইট নিয়ে যাব? আল্লাহ বলেন বন্ধুর মেরাজ হবে রাত্রে, প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? এই জন্য যুবক এবার আল্লাহর কাছে জিব্রাইল কয় আল্লাহ জীবনে কতবার নবীর কাছে রাত্রে গেলাম দিনে গেলাম, কোনোদিন তো লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে জিব্রাইল কেন আমি 70,000 লাইট দিলাম, এখন বুঝবা না, সময় হলে বুঝবা। লাগাই দিছে আগুন, খেলা ফাইনাল। এবার জিব্রাইল আলাইহিস সালাম 70,000 লাইট নিয়া আর নবীর জামা মুবারক গুলো নিয়ে নবীর কাছে আসলেন। আয়েশা দেখে না মানা নবী বিছানায় ঘুমাইতেছে, জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইল মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তলায় সেই কুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাইয়া। ঠিক কি না বলো? জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডানে যাই, নবীর বামে যাই, কিন্তু নবীর ডাক দেওয়ার সাহস নাই। কারণ হলো একটাই, নবীর ডাক দিলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে আরেকজন কষ্ট পাবে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম গুইরা 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 নবীর কদম মোবারকের মধ্যে জিব্বাটা যখন লাগাইয়া দিল, আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল তুমি কেন গো আমার কদমের মধ্যে জিব্বা লাগাইলা? নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ আমার পাঠাইছে জামা মুবারক গুলো আপনারে পরাইয়া আল্লাহর মহান রবের দিদারে নেওয়ার জন্য, এই জন্য আমি কাপড় নিয়ে আইছি গো নবী, আপনি নবীরে এইগুলো পরাইয়া দুলার মতন সাজাইয়া নেওয়ার জন্য। নবী আমার যেই মাত্র মহান রবের দিদারের কথা শুনলেন, আমার নবী সাথে সাথে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে দিলেন। জিব্রাইল কই নবী জি কত নবী আল্লাহরে দেখার জন্য পাগল ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেই না, আর আল্লাহ নিজে আপনারে দেখা দিতে চাইল, আপনি শোনার পরে কেন চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন? জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল, আমি তো কালিমুল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নই, আমি তো হাফ খলিলুল্লাহ নই, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো খলিফাতুল্লাহ নই, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। হে জিব্রাইল, আমি যদি আল্লাহর দিদারে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না,
জানো জো রহে না রে, ওরে দয়ালের প্রেমে বড় জানা রে আমার, দয়ালের প্রেমে বড় জানা রে, জানা জোরায় না, জল জোরায় না, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলো সুবহানাল্লাহ। জিব্রাইলের হাতে কয় হাজার লাইট, জোরে কন কয় হাজার, মানি না হুঙ্কার দিয়া কন কয় হাজার, রহস্য আছে রহস্য আছে, জোরে কন কয় হাজার। এবার নবীর যেই মাত্র উম্মতির চিন্তায় চোখের পানি ফেলে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, আমার বন্ধু নবীরে বইলা দে, আমার বন্ধু নবীরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মহান দিদারে রাখব, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। নবী আমার এখন খুশি না বেজার? নবী একটা মুস্কি হাসি মারছে, কি হাসি দিছে, এই তুমি দাঁড়াও, ওড়ো একটা মুস্কি হাসি দাও, হ্যাঁ ঠিক আছে, ওইসে ওইসে এসে হাসি হইল তিন প্রকার, কয় প্রকার? এক প্রকার হাসির নাম হলো দেহেক মানি মৃদু হাসি, দুই প্রকার হাসির নাম কাহ কাহ মানি অট্ট হাসি, তিন নম্বর হাসির নাম তাবাসসুম মানি মুস্কি হাসি। তুমি আমি এমন নবীর উম্মত যেই নবীর তরিকায় হাসলেও সওয়াব পাওয়া যায়, কাঁদলেও সওয়াব পাওয়া যায়। নবী আমার কি হাসি দিলেন? মুস্কি হাসি দেওয়া সুন্নাতে রাসূল, মৃদু হাসি কখনো কখনো হয়ে যেতে পারে, কিন্তু অট্ট হাসি হাসা যাবে না। ইয়াং বয়সের ছেলে মেয়েদের মধ্যে অট্ট হাসির প্রবণতা বেশি, দুইটা বান্ধবী চারটা বান্ধবী একত্র হইয়া গেলে এদের হাসির ঠেলা মুরব্বীরা কই, বেশি হাসিস না কপাল বিপদ আছে, আসলে বিপদ আছে, যারা বেশি হাসে তাদের বিপদ আসে, কথা কন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী মুস একটা গড়ের কথা কইতাম নিও জোর ভাই, আমি বিয়া করার আগে আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ আমি যদি বিয়া শাদী কোনো একদিন করি, তুমি যদি লেখারা হবে শাদী করা, তাহলে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। ও দেখ যাই হোক সুবিধা আসবে না, এইটা না করলে ওয়াজ হইতো না, বুঝছ না বেটা, ব্যাপার সবার আছে। তো এরপরে বিয়ে করার পরও আমি একত্রই কইছি যে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও, তো আল্লাহ একটা মেয়ে দিছে, নাম রাখছি তাবাসসুম জাহান তুহফা। তাবাসসুম অর্থ হইল মুস্কি হাসি, জাহান অর্থ পৃথিবী, আর তুহফা অর্থ হইল উপহার, পৃথিবীর মুস্কি হাসি উপহার। মারহাবা। আচ্ছা আমার নবী কোন প্রকার হাসি দিছিল কথা কোনা, কোন প্রকার হাসি দিছিল? আচ্ছা এখন আসেন, মেয়ে একটা হয়েছে, আমি আল্লাহর কাছে চাইছি, ওইলে আল্লাহ আমার দোয়া কবুল করছে, না হইলে আমার কপালে লিখকে রাখছে, না হইলে আল্লাহ দয়া করছে, একটা তো হয়েছে। আচ্ছা বাদ দেন, এরপরে আইয়েন একটার জায়গায় দুইটা মেয়ে হইলে আমরা দেশের মধ্যে দেখবেন গালডা ফুলাইলা, আর দুইটা জায়গায় তিনটা মেয়ে হইল ওই জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে, কিতাও কিয়েছে আসেনি কিতাহি আইন না মারেন জানিও বলতোই। এরপরে আইয়েন মুসানবী একদিন আল্লাহরে কইছে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? কই আমি যখন খুশি হই তখন আমি বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি। মুসানবী আল্লাহরে জিগা, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তখন কি করো? মুসানবীকে আমার আল্লাহ বলেন, এর চাইতে যদি বেশি খুশি হয় তাহলে আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মুসানবীতে কথা কয়ে অভ্যাস না, পরে লাস্টে আবার জিগা, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তইলে তুমি কি করো? কয় আমি বান্দার সংসারে কন্যা সন্তান পাঠাই।
তা আমরা দেশের অভ্যাস হইলো দুই দিনের জায়গায় যদি 3 দিন বৃষ্টিও কো আল্লাহ বৃষ্টি দিয়ে মারে লেগেছে, বৃষ্টিটা কমাও না মান্দা বেজার। দুই নম্বর হইলো মেহমান যদি দুই দিনের জায়গায় 3 দিন থাকে ওকে আফন বিয়াই নাইলেও কইব মরাটা জানা কি, আর মায়া যদি একটার জায়গায় 3 দিনের জায়গায় তাহলে তো গাল 14 বিহা হইসই, কথা কন ঠিক না বেঠি? আমার নবী কি হাসি দিল, মুচকি হাসি দিল। এবার নবী যখন মুচকি হাসিটা দিলেন সাথে সাথে নবীর দুইটা দন্ত মুবারক এমনভাবে বের হয়েছিল, দুইটা দন্ত মুবারকের দুইটা দন্ত মুবারক থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়েছে। আপনারা বলেন জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট? এ যুবক, জিব্রাইলের হাতের মধ্যে 70,000 লাইট। আমার নবী যখন উম্মতের সুখের কথা শুনে হাসি দিল, আমার নবীর দুইটা দন্ত মুবারক থেকে যখন দুইটা নূরের জ্যোতি বের হলো, জিব্রাইলের হাতে 70,000 লাট মিটি মিটি করে কাঁপতে শুরু করলো। আল্লাহু আকবার! আল্লাহ বলেন, হে জিব্রাইল, তোমাকে আমি 70,000 লাইট দিয়েছিলাম। আমার বন্ধু হাসি দেওয়ার পরে বন্ধু নবীর এই নূরের ঝলকানিতে তোমার লাইট কাঁপতে ছিল। মনে রেখো, মুসা কালিমুল্লাহ আমার নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গিয়েছিল। আজকে যদি আমার বন্ধুর নূরের সামনে 70,000 লাইট না নিয়ে যেতে, তুমি জিব্রাইল বেহুশ হয়ে যাইতা, বেহুশ হয়ে যাইতা, ঠিক কিনা বলো? হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জীবর আইলে বলো মক্কায় আসে দাওয়াতে লয়া, তাকে দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লেয়া। মারহাবা কর, মারহাবা। আমার নবী কি এখন খুশি না বেজার? আমার নবীর জামা মুবারক লাগাইলো, লাগাইয়া উজু কইরা আমার নবী রওনা দিল। মাসপথে যখন গেল, এই সালে তুমি কি বিতরণ করতেছ? কিসের এটা? ও প্রোগ্রামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমাদের নেই মন্ত্রণালয়টা নেই, মাশাআল্লাহ। 26 আমি দেখবে এক কাম তিন কাম করলেই 26শে ফেব্রুয়ারি মাহির জবর মাহিল দে, আমরা মাহিল দি। 26শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনফারেন্স, হযরত শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বাট মনতলার ঐতিহাসিক কনফারেন্স, কথা কন ঠিক কিনা? এবং এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আউলাদে রসুল হযরত আল্লামা মাওলানা সুন্নি জামাতের আইকন আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুর। এখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা ফরমান আলী রেজবি ভারত এবং ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাওলানা পীর মুফতি, সরি আমি দি, এরপরে আমি আছি মাওলানা পীর মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, মাওলানা গোলাম কিবরিয়া আল কাদরী সাহেব, মাওলানা গোলাম কিবরিয়া আজহারি সাহেব, সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব, মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজবি সাহেব। সারা রাত্র মাহফিল আপনারা সবার দাওয়াত আমি নিজেই করে দিলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয় তারিখ বলেছি? কোন মাসের 26 ফেব্রুয়ারি? আর মাত্র কয়দিন? ওকে, আল্লাহ কবুল করুক, কামিন কন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা জুরে লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আহ দয়া কর দয়া লাল্লা, দয়া
যাব সোনার মদিনা লাইলা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জামা মুবারকটা গায়ে লাগায়া রওনা দিলেন, একটা জমিন দিয়া যাচ্ছেন, আমার নবী একটা কবর দেখলেন, ওই কবরের ভিতরে একজন নবী দেখলেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা নবী হলো কবরের ভিতরে, আর আমার নবী হলো বোরাকের উপরে উঠতেছেন। কিন্তু আমার নবী বলেন, আমি দেখলাম কবরের ভিতরে মুসা নবী নামাজ পড়তেছে, আমার নবীর উপরে দরুদ আর সালাম পড়তেছে। এ বন্ধুরে, এখানের ভিতরে কি বেদ আছে মোল্লারা কয় না, একমাত্র সুন্নি আলেম সারা এগুলা বেদ কেউ কয় না। কিছু কিছু মৌলবি বলবো দূরের কথা জানলে না কইতো, ওই মুসা নবীর বরাবর আল্লাহ বুরাক তারে কেন পরিচালনা করলেন, করার একটা মাত্র কারণ, আমার ক্ষুদ্র জ্ঞানে মেমোরিতে এতটুকু আমি বুঝতে পেরেছি, অন্য কোন নবীর কবরের উপর দিয়াও তো আল্লাহ নিতে পারতেন, আর মুসা নবীর কবরের উপর দিয়া কেন নবীর নিতেছেন, এর একটা কারণ আল্লাহ বুঝাইয়া দিলেন মুসা নবীরে, মুসারে তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, তুই তো আমার দেখবার লাগিয়া তোর পাহাড়ে আইসা বেহোশ হইছিলি, আর আমার বন্ধু নবী আমার দাওয়াতে আমার দিদারে আসতেছে, স্মরণ করাইয়া দিল আমার নবী। যেই মাত্র যাইতে যাইতে নবী আমার মসজিদে আকসায় গেলেন, যাওয়ার পরে সেই জায়গার মধ্যে আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন, দুই রাকাত নামাজের ইমাম সাহেব ছিল আমার নবী। এখন বলবেন হুজুর মুক্তাদি কারা ছিল, মুক্তাদি কারা ছিল জানেননি, মুক্তাদি অন্য কোনো সাধারণ পাবলিক না, ওই নবীর পিছনে মেহরাজের রজনীতে মুক্তাদি ছিল একমাত্র সকল নবী রাসূল গঞ্জুরে কোন সুবহানাল্লাহ। এখন এখানে বুঝতে হবে সকল নবী রাসূলগণ হলে সেখানে মুসা নবী আছে না নাই। এখন প্রশ্ন হলো, আমার নবী যখন আসমানের মধ্যে গেল সেখানেও আমার নবী মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, এখন মুসা নবী যাওয়ার সময় কবরে দেখা হলো, আবার মুসা নবী মসজিদে আকসাই নামাজ পড়লো, একই মুসা নবী আবার আসমানের উপরে আমার নবীর সালাম দিয়ে বরণ করলো। এখন আমি খান্দুরা দরবারে বলে দিতে চাই, রকিবিয়া দরবার শরীফে বলে দিতে চাই, আপনারা বলুন মুসা নবী কি তিনজন না একজন? জোরে বলো, আরো জোরে, আরো জোরে। এই তো ওয়াজ বাড়ি করছি, একই মুসা নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে কবরের ভিতরে থাকাটা স্বাভাবিক, কিন্তু একই মুসা নবী মসজিদের ভিতরে, একই মুসা নবী আবার আসমানের উপরে। মুসা নবী হলো একজন, উনি এখন রওজায় থাকবে। অনেক মৌলবীরা কয় নবী রওজার থেকে নাকি আইতে পারতো না, ওখান থেকে সব দেখবো, নবী নাকি আসার কোনো ক্ষমতা নাই। আর একজন মুসা নবী যদি একই টাইমে কবরের ভিতরে আবার মসজিদের ভিতরে আবার আসমানের উপরে, আমার রহমাতুল্লিল আলামিন মৌদা মদিনা শরীফ থেকে আমার নবী বিচরণ করার ক্ষমতা আছে না? না, আল্লাহু আকবার। এই বিষয়গুলো বলতে হবে, দেইকা বাতেলের দলেরা বয়ান গোলা করে না, করলে দরা খায়া যাইব। এবার আমার নবী আপনার নবী রে, আমার জিব্রাইল একবার নিতে নিতে সু করে সিদরাতুল মুনতাহার মধ্যে নিল, নেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম করে নবী গো ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি গো, আমি সিদরাতুল মুনতাহায় আপনাকে নিয়ে এসেছি, আমার পক্ষে আর এক সেকেন্ডও সামনে যাইতে পারবো না, এক ইঞ্চি আমি সামনে যাইতে পারবো না। আজকে আমি আসলাম খান্দুরার ওকিমিয়া দরবারে, কিন্তু সাথী আইন আসার পরে যদি কেউ আমার বলতো, গুজুর নোমান সাহেব যদি আমার বলতো, তাহির সাহেব আপনি সামনে যান, মাহফিলটা সামনে, কিন্তু আমি যাইতে পারবো না, আমি গেলে আমার
আমার খবর আছে, তখন আমি বলতাম নুমান সাহেব আপনি দি বললেন আপনার বাড়ির মাহফিল, আপনি আমার আগায় আনতে গেলেন, মাঝপথে আইন না যদি আপনি কোন সামনে বিপদ আছে তাহলে আমি কেমনে যাব। ইব্রাহিম কয় নবী গো শোনেন না আল্লাহ পাঠাইছে আপনার নিবার লাইগা, অর্ধেক রাস্তা যায়া কয় নবী গো আমার পক্ষে যাওয়া সম্ভব না, হিসাবে তো নবী বলার দরকার ছিল যে ইব্রাহিম তুমি দি আমাকে নিতে আসছো, অর্ধেক রাস্তা ইন্না ফালাই দিছো, আমি সামনে যাব কেমনে আমি তো কিছু চিনি না। নবী কিন্তু এই কথা বলতে পারতো, কিন্তু আমার নবীর শান দেখেন কেমন মহান, জিব্রাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু, কিন্তু আমার নবী ডাক দিয়ে কি ইয়া জিব্রাইল হাল্লাক মিন হাজাতিন ইলা রব্বিকা, হে জিব্রাইল তুমি যদি যাইতে না পারো তাইলে তুমি বলো না আমি তো আল্লাহর কাছে যাইতেছি, তোমার কোনো কিছু চাওয়ার আসেনি। কথাগণ 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 ঠিক না বেঠি, ডাক দিয়া কই তোমার কিছু চাওয়ার আসেনি, এই বাবা তুমি দাঁড়াও কেডা দাঁড়াইব, হে শাল তুমি দাঁড়াও ওডো খালি ওয়াজ উনলে সুলতানা ফেটলে লন তরস না তো ক নবী যদি তোমারে কইত আমি আল্লাহর কাছে দিখা দেখা করার জন্য যাইতাছি তোমার কিছু লাগবো নি তুমি কি চাইতা, নবী যদি কইত তোমার কিছু লাগবো নি তুমি কি কইতা, কিতা কইতে ক হ্যাঁ মাশাআল্লাহ ব ব ব বাবা ঠিক আছে, এও কিন্তু কম না রে বাবা তুমি দাঁড়াও, আমি নবীর শান কইলে তোর আর কেন জলের গাটি তোর আর কেন জলে আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কি লাগবো কও তুমি কি কইতা, ব কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا কত বয়ানে গেলাম রে আজকে, এখানে আইসা দুইটা ফাগল পাইছি বড় করা করা ফাগল, বুঝা কোকার না বুঝা কোক একটা কথা কইছে রে বাবা, আমি কইছি নবী যদি তোরারে কইতো আমি আল্লাহর কাছে যাইতেছি আল্লাহর কাছ থেকে কিছু চাওয়ার আসেনি কি চাইতা, এরা দুইজন কইতাছে আমরা নবী চাইতাম, এটা আমারও কথা, ও নবী গো বেহস্ত চাই না কিচ্ছু চাই না তোমারে ফাইলেই যথেষ্ট, চিৎকার মাইরা কি আর রাসূল আল্লাহ বলবেন না, জীবনের যত জোর আছে সব জোর দিয়া বলো ইয়া রাসূল আল্লাহ, হাত তুলে বলো ইয়া রাসূল আল্লাহ, কেমনে বুঝাইতাম মেরাজ কি জিনিস, কতগুলো গাঁট বুঝাইতাছি, কিন্তু জিব্রাইলে কি কই হইন না জান, তুমি তো তোমার কথা কইছো জিব্রাইলে কি কই হুন, আমার নবী গিয়া জিব্রাইল হাল্লাক মিন হাজাতিন ইলা রব্বিকা, জিব্রাইল আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কিছু চাওয়ার আসেনি, জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো আপনি আমার বলছেন আমি আল্লাহর কাছে কি চাই, তবে শুননা জান একটা চাওয়া আছে আমার, কই কি কই সালিল্লাহ আন আবসুতা জানা ইয়ালা সিরাতিল উম্মাতিকা, আমার 600 ডানা একটা ডানা বিছাইয়া দিলে পৃথিবীটা বিছানা হইয়া যাইব, এমন 600 ডানা নিয়ে আপনার কাছে কত হাজার বার গেছি গো নবী, ও নবী গো নবী গো আমি আপনার কাছে কিছু চাই না, আল্লাহরে কইবেন আল্লাহর কাছে একটাই চাওয়া আছে আমার, আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, সব ধারণা
পাল্টাই দিছে আমার নবী কই যে বুরাইল তুমি অন্য কিছু চাইলা না গো তুমি কেন আমার কাছে এগুলো চাইলা তোমার ডানাগুলো ফুলছে রাতের উপরে বিছাইয়া দিতে চাইলা জিব্রাইল কয় নবী গো আমার জীবনে আপনার কাছে অনেকবার গিয়েছি কিন্তু আপনি নবী পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই ইয়া রাসূলুল্লাহ জীবনে কত দেখছি সেজদাই বইরা আপনার কদম মুবারকগুলো পানিতে ফুলে ফুলে একদম মোড়া হয়ে গেছে এরপর আপনি সেজদাই পড়া উম্মতের বলেন নাই হো নবী গো জীবনে কত দন্ত মুবারক ভাঙছেন বদন মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছেন এরপর আপনি উম্মতকে বলেন নাই শুধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া উম্মতের জন্য কেঁদেছেন নবী গো আমার ডানাগুলো ফুলছে রাতে বিছাইতে চাইলে উম্মাতিকা একমাত্র আপনার উম্মতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আমি দ্রুত গতিতে গতিতে পাখার মধ্যে তুলে তুলে জান্নাতে ঢুকাইবার জন্য নবী গো আল্লাহরে বলবেন আমার পাখাগুলো ওই পুনসিরাতের উপরে বিছাইতে পারবো কি না এ নবী ও বন্ধু এবার আমার নবী এই কথা বলে রওনা হবে আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠালেন নবীকে নেওয়ার জন্য এই রফরফটা কি জিনিস আজ পর্যন্ত বুঝলাম না রফরফটা দেখতে কেমন আজ পর্যন্ত বুঝলাম না এখন জিব্রাইলের মাধ্যম ছিল ওই সিদ্রাতুল মুনতাহা থেকে আল্লাহ কারে বানাইলো এই বীজ বেদটাও পর্যন্ত বুঝলাম না এ বন্ধুরে আমার নবী রফরফ দিয়া সামনে যাইতে 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 70,000 নূরের পর্দা অতিক্রম করলো একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা যে বেদ জিব্রাইল জানা না ওই রাস্তার মধ্যে নবী যাইতেছে যাইতেছে 70,000 নূরের পর্দায় যাওয়ার পরে কে যেন একটা ডাক দিয়ে কয় কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি ও বন্ধু একটু থামুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু থামুন ইন্না রব্বাকে ইউসাল্লি নিশ্চয়ই আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে আমার নবী বলেন আমি যে আওয়াজটা শুনছি আমি দেখলাম ওই জায়গাটার ভিতরে যে আমারে বলছে কিফিয়া মুহাম্মদ এই কণ্ঠটা পৃথিবীর কারো মত নয় এই কণ্ঠটা আমার আবু বকরের কণ্ঠের মত মনে হয়েছে আল্লাহু আকবার নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গম মিনের ঠিকানা কেটা কেটা মোবাইল চালান হাত তোলেন কে কে মোবাইল চালান হাত তোলেন সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান সবার মোবাইলে যে ফিসে লাইটটা আছে না লাইটটা জ্বালান আমার সাথে গজলটা গাইবেন সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান না বুঝতে তো না রে ফ্ল্যাশ লাইট বুঝিনি লাইটটা জ্বালান লাইটটা হে একটো একটো বাদ দিবেন না সব নর্মাল অ্যান্ড্রয়েড যা আছে সব জ্বালান আজকে একটা খেলা দেখাই দিয়া যায় আরো জ্বালান সব জ্বালান একটা গজল গাইয়া দিয়া যায় খান্দরা ধরে অসুবিধা নানি অসুবিধা হইব একটু জ্বালান কিরে আমাদের মোবাইলটি কই ওই অলসরি সব সবটির মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান এই যে আমার মতো না আমার মতো জ্বালাই দেন বিসমিল্লাহ করে দেখেন একটা প্রেমের গান গাইয়া যায় অসুবিধা হইব রাতে যখন বিশ হয়েছে একটু প্রেমের গান লাগে না এই যে এইভাবে 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 জ্বলছে এইভাবে জ্বালান এবার বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে
তাওয়াফ কর দো হো না নবীর দেওয়ানা মদিনা আসে গম মিনের ঠিকানা বলো না মদিনা আসে গম মিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবি হযরত আবু নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে এ যাইয়া দেখো মদিনা 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 আসে গম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা হাতলো আহজালালুদ্দিন সুয়ুতি পশাতর বার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখেল নবীজি এত বার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হইও হো না নবীর দেওয়ানা আল্লাহ 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 সবাই হাত তোলো আহা আল্লাহ 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 হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গৈরুল্লাহ হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গৈরুল্লাহ নরে মোহাম্মদ সাল্লাল্লাহ নরে মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সিলেটে শাহ জালাল কা সিলেটে শাহ পরান কা সিলেটে শাহ জালাল কা সিলেটে শাহ পরান কা আজমির খা যাও বাবা আজমির খা যাও বাবা কেহনা খান্দরা দরবার কা আল্লাহ 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 এই আল্লাহ 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 হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহ মান দিয়ে হাম সব দিল সে মান দিয়ে হাম সব দিল সে কেহনা ইয়ালা হজরত আল্লাহ 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 গনি শাহ মারহাবা নাসিরুদ্দিন শাহ মারহাবা শিপা সালাম মারহাবা কেল্লা বাবা মারহাবা গোলাপ শাহ মারহাবা গোলাপ শাহ মারহাবা কেহনা ইয়ালা হযরত কা আল্লাহ 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 খুশি না বেজার আরো জোরে বলে খুশি না বেজার কষ্ট হয়েছে আপনাদের বাবারা আমি কি আপনাদেরকে খুব বিরক্ত করতেছি একটি কথা বলেন আমার নবীর মেরাজের ঘটনাটা আমাদের জন্য কি কষ্টের সংবাদ না আনন্দের সংবাদ এই জন্য আমরা অনেক ভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত যেই নবীর চোখ থেকে আল্লাহ পর্যন্ত গোপন নেই
আমরা সৌভাগ্যবান, আমরা এমন নবীর উম্মত হয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমার রাসূল আল্লাহকে দেখেছেন, ঠিক কি না? বলো, খোদার কসম করে বলি আমার নবীর মতো আর কেউ নাই। বাজান এ, তুমি বারবার মুরব্বির সামনে আইতেছ, এটা কিন্তু ঠিক না। অনেকগুলো মুরব্বি আছে এখানে, সরো একটু যাও, আব্বু যাও এদিকে যাও। এই বাবা, বাজান শুনে নাও, এ মিয়া শুনেন একটা কথা বলি, দরবার আইলে কিছু তরিকতের কথা কোন লাগে দিকে কিছু গান টান গাইতেছি, অসুবিধা আছে গরু? এই মাহফিলটা আপনার এরিয়া জায়গাটা, হ্যাঁ বক্তব্যের মধ্যে শুনতে পারছি তো, জায়গা খুব সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুক, বলেন আমিন। আচ্ছা আমি যে একবার আসলাম, এটা উফরে আসলাম না, ওই উফরে জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে জায়গাটা, এবার আবার পরে দেখছি। যাই হোক বাবারা, সারা জীবনই করতে পারবো না, এটা মাইকটা কইছে একদম লাইফ গ্যারান্টি। তার নাতি টাতি ফতি টতি হয় বুঝে না, ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। বাবা যান এই উরুসটা সবসময় তুনি, একটা লক্ষ্য কইতিব হুজুর, আগামী বছরে এই উরুসের জন্য আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিব। একটা প্রেমিক হাত তোলেন, হুজুর আমি 10,000 টাকা দিব এই উরুসটার জন্য আগামী বছর, এবার না আগামী বছর, একটা পাগল চাই ডাইরেক্ট দরবারের পাগল। এই দরবারের ভক্তবৃন্দরা হাত তুলা বলো, পাইছি তো দেউরার নি জামাই কি এলাকার জামাই নাকি, খাইছে রে লাগছে আগুন আজকে নতুন করে, আবার সারা জীবন দেখছি হোর বাইর থেকে জামাইয়ের হালি টেহা নে, এই জামাই দিয়ে হোর বাড়ির উরুস টেহা দে, এই জামাই কি দেশি মুরগি খাওয়াইলে লস হইব? রিপন সাহেব দিলেন 10,000 টাকা জোরে মারহাবা, ওরে মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, ঠিক কি না বলো? আল্লাহ রিপন মিয়া 10,000 টাকা মাবুদ তার দানকে আপনি কবুল করেন, হায়াতে বরকত।
Allah
शमा बज में हदायत पे सैयद मुर्शिद सैयद रोकी बुल हुसैन ताजेदारे बेलायत पे कमल মুরব্বী তাকে ধরো ধরে দেখো বেতা পাইছে নি আল্লাহ কবুল করুক আমিন কোন আল্লাহ বেতা পাইলে সুস্থ নসিব করো আমিন কোন আরে বাবা তুমি বলছো নি ফল কাম হইতো আর ডিজি মুডা ইনশাল্লাহ আল্লাহর হায়াত দরাস করো আমিন কোন বাজান কষ্ট পাইতেছেন আপনারা একটু মহাপদে জিকির করেন আন নাও 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 কলবে মিলনা হইল কলবে মিলনা হইল মনে রাশা পূরণ হইবে না গো আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মাশাল্লাহ বাসি বাজাই আমার রঙকে বিশাল কি মায়ার সুরে ডাকে গো আল্লাহ নিয়ে সিরাইতে কারবাসে বাজে মাশাল্লাহ আগুনে লাগছে কলবের ভিতর আগুন লাগছে কলবের ভিতর উপরে জল ডালিলে হইব কি আল্লাহ নিয়ে সিরাইতে কারবাসে বাজে মাশাল্লাহ সাম্বর দাও নিয়ে সিরাইতে কারবাসে বাজে মাশাল্লাহ জিকিরি করে আমার আছে গিনি বাবা কি যে সুন্দর লাগে গো আল্লাহ নিয়ে সিরাইতে কারবাসে বাজে মাশাল্লাহ পর্দার অন্তরালে আমার মাহাবোনেরা পর্দার অন্তরালে আমার মাহাবোনেরা চুপি চুপি জিকিরি করে গো আল্লাহ নিয়ে সিরাইতে কারবাসে বাজে মাশাল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মারহাবা এই রে প্রেম কহরিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাল্লাহ ওরে যে জাহারে
মন্দিরে আছে সে তাহারে বলে না এই রে যে যাহার মন্দিরে আছে সে তাহারে বলে না এই রে প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাল্লাহ প্রেমের আগুন জলে দ্বিগুণ গো হ্যাঁ দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ গো হওয়া দয়াল জল দিলে নিবে না মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কাইসে রে ও তালা আই রে প্রেম কহরিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাল্লাহ প্রেম চাই না মানবী মান রে হ্যাঁ দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হ্যাঁ দয়াল এই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেমি করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাল্লাহ তোমরাই কি বোঝাই পাই আমার অন্তর বুইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরয়া সে বালা আই গো কেরয়া সে বালা মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরয়া সে বালা আই গো কেরয়া সে বালা মাশাল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কান্দি সারা বেলো আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ মান করল মান সব হারাইয়াও পাইলাম বিশ্বের জালা ছই গো পাইলাম বিশ্বের জালা মাশাল্লাহ মুর্শিদ প্রেমে পইরা দাহিরি কান্দি সারা বেলো আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ আমি জানি রো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ আন 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 মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে দুইয়ার নামে ওর দেওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাল্লাহ তোমার প্রেমে পাগল বল লুকিয়া মাই মন্দ বলে তোমার প্রেমে পাগল বল
আমায় মন্দ বলে বলুক তুমি দূরে থেকো না মুর্শিদ মাওলানা বলুক তুমি দূরে থেকো না মাশাল্লাহ মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হরে দেওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাল্লাহ রাখ আমায় মায়ার জাল হিতাই তো পাশি নয়ন জ্বলে আশার বাসা বাঙ্গা দিও না রাখিবি মাওলানা আশার বাসা বাঙ্গা দিও না মাশাল্লাহ আইনুল প্রেমে মজিল রকিবি কাছে টানিবে মুর্শিদ প্রেমে হরে দেওয়ানা দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা বাবা মাওলানা আমি যে তোমার কেমন লাগলো বাবা? জিকির করলাম কার? আরো যখন জিকির করলাম কার? আরো যখন জিকির করলাম কার? খুশি না বেজায়? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আরো যখন আমিন, আরো যখন আমিন। এখন দরবারের সাজাদানশীন দোয়া করবেন আর আমি বিদায় নিচ্ছি। তবে একটা কথা বলি, পীর যার যার সুন্নিয়ত সবার, ভালোবেসে দেশ জয় করা যায়, প্রতিহিংসা করে কিছু করা যায় না। তবে একটা কথা বলতে চাই, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না, নেশা করবেন না, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করে চলবেন, আল্লাহর ওরই মাজার বেশি বেশি জিয়ারত করবেন, আসা যাওয়া করবেন, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। সকলে বলুন আমিন। আরো জোরে কোন আমিন বাজান। আবার আসিব ফিরে এই খান্দরা রকিবিয়া দরবার।